প্রকৃত বৈষ্ণবের যদি সঙ্গ করা যায় বাবা, ভিতরে যতই পশুগুলো থাক না কেন, এই ভিতরের পশুগুলো এরা কৃষ্ণ বহির্মুখী হয়ে থাকতে পারে না। প্রকৃত বৈষ্ণবের সঙ্গ করলে তারা তখন ভজন উন্মুখীন হয়ে যায়, তারা তখন ভজন উন্মুখীন হয়ে যায়, তারা নিম্নগামী হতে পারে না, তারা তখন ভজন উদ্যোগামী হয়ে যায়। এই জন্য বৈষ্ণব কবি বললেন যে সঙ্গ করতে থাকো, বৈষ্ণবকে দেখে কেউ যেন কখনো কোনোদিন বিচার করতে যেও না। অনেকে আছে না যে বৈষ্ণবকে দেখে বিচার করে, অনেকে বলে যে তুমি তো বলছো বৈষ্ণবের সঙ্গ করতে, তো অনেকেই বৈষ্ণবের বিচার করে যে ওই বৈষ্ণবের কথা বলছো, তো ভালো না, ওর চরিত্র খারাপ, ও ভালো না, ওর কেন সঙ্গ করব। বললেন এই কথাটা যদি তুমি বলো না, তাহলে অজান্তেই তুমি বৈষ্ণব চরণে অপরাধী হয়ে যাবে, ভগবানের চরণে অপরাধী হয়ে যাবে। কেন জানো, বৈষ্ণব যাই হোক সে বিচার করবার দরকার তোমার নয়, ওই বিচারটা যদি কেউ করে সেটা আমার ভগবান করবে, কিন্তু তুমি বিচার করলে তুমিও অপরাধী হয়ে যাবে। তুমি যদি বিচার করো তাহলে তুমি অপরাধী হয়ে যাবে, তাই তুমি বিচার করো না, বিচার করলে তুমি অপরাধ হয়ে যাবে, বিচার না করে তুমি সঙ্গ করতে থাকো। এই বৈষ্ণবের সঙ্গ করতে করতে যদি কখনো কোনোদিন কোনো প্রকারে একটা নিষ্কাঞ্চন বৈষ্ণবের চরণ ধরি তোমার অঙ্গে লেগে যায়, সেই দিন তোমার ভিতরে অপ্রাকৃত কৃষ্ণ প্রেম ভক্তির জন্ম হয়ে যাবে। আর যেদিন তোমার ভিতরে অপ্রাকৃত কৃষ্ণ প্রেম ভক্তির জন্ম হয়ে যাবে, সেই দিন এহ জগতের বিষয় বাসনা তোমার কাছে আর কোনো কিছুই ভালো লাগবে না। এমনিতে যাদের গৌরময় দেহ কৃষ্ণময় দেহ মায়ার সংসার, তাদের আর কখনো কোনো দিন ভালো লাগে না, গৌর হরি বল, তারা তখন পথের কাঙাল হয়ে যায়। তাই তো বললেন যদি পারো বৈষ্ণব সঙ্গ করো, হরি বলে কাঁদো, এই কলিযুগে নাম বিনা আমাদের আর কোনো গতি নাই, তুমি যাই কিছু করো না কেন। তাই তো ঠাকুর নরোত্তম দাস ঠাকুর তিনি বলেছিলেন যে দয়াময় ভজন করবার জন্য মানব কুলে জন্ম পেয়েছিলাম, কিন্তু আমার ভজন তো হলো না, কেন জানো, হরি হরি আমি বিফলে জন্ম গোয়াইনু, হরি হরি ওরে আমি বিফলে জন্ম গুয়া ইনো। এই কথাগুলো মন দিয়ে শুনবেন, কি বললেন, হরি হরি আমি বিফলে জন্ম গুয়া ইনো, ওরে হরি হরি আমি বিফলে জন্ম গোয়াইনু, এই মনুষ্য জন্ম পাইয়া ওই রাধা কৃষ্ণ না ভজিয়া আমি জানিয়া শুনিয়া বিষ খাইনো, আমি বিফলে জন্ম গোয়াইনু, হরি হরি ওরে আমি বিফলে জন্ম গোয়া গোয়াইনু। গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন, আমার রতি না জন মিল তাই সংসার বিষানলে, আমার দিবান শিখিয়া জলে আমি জুড়াইতে না বিফলি নমো গোয়াইনু। দয়া
হরি হরি। ওরে আমি বিফলে জনম গুয়াইন, আমার কৃষ্ণ বলে কাদা। কৃষ্ণ বলে কাদা হলো হলো না রে। ওরে আমার কৃষ্ণ বলে কাদা, ওরে হলো ওরে আমি কত জহনমে আমি কত জনমে অপরাধী, কৃষ্ণ বলে কাদা আমার হলো হলো না। মানব জনম আমার, আমার বিফলে গেল, কৃষ্ণ বলে কাঁদা আমার হলো না। ওরে সাধের মানব জনম, ওরে সাধের মানব জনম সাধের মানব জনম আমার বিফলে গেল, ওরে আমার কৃষ্ণ বলে কাদা, ওরে
ओरे सारा जना ओरे सारा जना मामी ओरे सारा जना कम कम नाई में ते रोईला एक दी एक दिन कृष्ण बोले अमी कादेला আমি কাঁদলাম না ধে বললেন গো সারা জীবন শুধু কাম কামনার দাস হয়ে গেলাম কিন্তু কৃষ্ণ বলি কাঁদা আমার হলো না মনুষ্য জনম পায়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইল এমন মনুষ্য জন্ম পেয়ে যদি তুমি রাধা কৃষ্ণ চরণ ভজন করতে না পারলে তবে তোমার জেনে শুনে বিষ খাওয়া হয়ে গেল গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন যে ধন গোলকে গোপনে ছিল কোনো যুগে কোনো যুগ অবতারে যে ধন কেউ নিয়ে আসে নাই কিন্তু আমার গৌর হরি আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবার জন্য সেই গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন আমাদের মতো কলিজীবীর দশা মলিন দেখে তিনি নিয়ে এসেছিলেন যে এই কলিজীবীর গতি কোথায় এরা যে অনাচারী হয়ে গেছে বেবিচারিণী হয়ে গেছে পাপাচারিণী হয়ে গেছে এদের উদ্ধারের গতি কি তাই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি করুণার অবতার কেন সে যে অবতারের সার আমার গুরু অবতার সকল অবতারের সার হলো আমার গুরু অবতার কেন না ভজলি তারে বললেন যিনি গুরু অবতার তোরা তো তারকেই ভজন করলে না নিরে করিবাস গেল না পিয়াস আপন কর্মদোষে নিজের কর্মদোষে তোরা সবে কিছুই হারালি
আজকে সেই গোলকের প্রেম ধন যে ধন গোপনে ছিল যা কেউ কোনোদিন আনে নাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু আজকে আমাদের মতো অচৈতন্য জীবকে চৈতন্য দান করবার জন্য আমাদের মতো জীবকে শিক্ষা দান করবার জন্য তিনি নিজ গুণে কৃপা করে সেই ধন এনে এই জীবে দারে দারে আমার গৌর জীবের হাতে না ধরে পায়ে পড়ে আচ্ছা আপনারা চিন্তা করুন তো বাবা এই জায়গায় আছেন যারা একটু বসে ভাবুন আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি হলেন করুণার সাগর জানেন তিনি হরি নাম নিয়ে এসে যদি কেউ হরি বল বলতে না চায় সেই ভক্তের কাছে যে ভক্তকে বলেছিল হে ভক্ত তোমাদের যত পাপ আছে তোমাদের যত অন্যায় অত্যাচার সকল পাপ অন্যায় অত্যাচার সবই কিছু আমি নিয়ে নিলাম শুধু তার বিনিময়ে একবার বদন ভরে মধুমখ হরি বল বল আসলে কি জানেন বাবা ভগবান আমাদের কথা ভাবে কিন্তু আমরা তার কথা ভাবি না আমরা তার কথা ভাবি না তিনি আমাদের ভিতরে আছেন শুধু আমাদের ভিতরে নয় সমস্ত সবই কিছুর মধ্যে তিনি আছেন কিন্তু আমরা তার কথা চিন্তা করি না আমরা তার কথা ভাবি না আপনি এই জায়গাটায় এসেছেন এখানে বসে কীর্তন শুনছেন কে আপনাকে এনেছে আপনি সেবা করেন কে আপনাকে খাওয়ায় আপনি কার দ্বারায় চলছেন কে আপনাকে কথা বলছে কার দ্বারায় আপনি দেখছেন আপনি কার দ্বারাই ব্যবসা বাণিজ্য করছেন কার দ্বারা টাকা পয়সা ইনকাম করছেন কে করাচ্ছে আপনার এগুলো চিন্তা করেছেন কোনোদিন যে আমি যে এগুলো করছি আমাকে কে করাচ্ছে তাহলে আমাদের কর্তব্য কি জানেন এগুলোকে যে আমাদের করাচ্ছে না আমাদের কর্তব্য না একবার তার বদনটা দর্শন করা কিন্তু বলুন তো বাবা আমরা তার বদনটা দেখার চেষ্টা জগতে কয়জনা করি তার বদন দেখার চেষ্টা আমরা কয়জনা করি আমরা তাকে দেখার চেষ্টা আমরা কেউ করি না তাই তো কুন্তী কৃষ্ণকে ডেকে বলেছিলেন যে কৃষ্ণ তোমাকে দেখে সবাই কিন্তু চেনে কয়জন একটু মন দিয়ে শুনবেন যে তোমাকে দেখে সবাই কিন্তু চেনে কয়জন কৃষ্ণ তখন কুন্তীর কথাটা শ্রবণ করে কুন্তীকে ডেকে ডেকে বলেছিলেন পিসিমা তোমার চোখ খারাপ হয়ে গেছে এই জন্য না তুমি আমাকে দেখতে পাচ্ছ না কুন্তী তখন কৃষ্ণকে বলেছিলেন কৃষ্ণ তুমি আমাকে উপহাস করো না তুমি সত্যই সত্যই বলো তো যে তোমাকে দেখে সবাই কিন্তু চিনে কয়জন দুর্যোধন তোমাকে দেখেছিল সে কি তোমাকে চিনতে পেরেছিল তোমার মামা তোমাকে দেখেছিল সে কি তোমাকে চিনতে পেরেছিল শিশুপাল তোমাকে দেখেছিল সে কি তোমাকে চিনতে পেরেছিল তোমার পিতা নন্দ মহারাজ সে কি তোমাকে চিনতে পেরেছিল তার পাদুকা দোকানা খুলে তোমার মাথার উপরে দিয়েছিল তাহলে সে কি তোমাকে চিনতে পেরেছিল তোমার মা যশোমতী সেও কি তোমাকে চিনতে পেরেছিল ওই জমাল অর্জুন গাছে নিয়ে যে তোমাকে বেঁধে রেখেছিল তাহলে তোমাকে দেখে সবাই জগতে চিনি কয়জনা বলো তোমাকে চিনতে পারে কয়জনা তাই কুন্তী কৃষ্ণকে বলেছিলেন যে কৃষ্ণ আমি তোমার চরণে একটা প্রণাম করতে চাই কৃষ্ণ তখন বলেছিলেন যে পিসিমা আমি তোমার ভাইপো না তুমি আমাকে প্রণাম করবে কেন আমি তো তোমার ভাইপো কুন্তী বলেছিলেন কৃষ্ণ তুমি আমার ভাইপো বলে আমি তোমাকে প্রণাম করছি না তুমি পুরুষ বলে আমি তোমাকে প্রণাম করছি বলে পিসিমা এই পৃথিবীতে আমি কি একা পুরুষ পৃথিবীতে তো অনেক পুরুষ আছে পঞ্চ পাণ্ডব তারাও তো পুরুষ বললেন কৃষ্ণ তারা হচ্ছে শুধু পুরুষ আর তুমি হলো আদি পুরুষ এই জন্য আমি তোমার চরণে প্রণাম করছি সবাই চিনে কয়জন আমা চিনতে গেলে এই বাহিরের নয়ন দিয়ে তাকে কোনোদিন দেখা যাবে না আপনারা জানেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনের রথের সারথি ছিলেন লক্ষ্য করে শুনবেন
তিনি যখন অর্জুনের রথের সারথি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে রথে করে কুরুক্ষেত্রের মাঠে নিয়ে গিয়েছিলেন যুদ্ধ করবার জন্য যখন কুরুক্ষেত্রের মাঠে নিয়ে গেলেন অর্জুন তখন চারিদিকে তাকালেন যে কৃষ্ণ তুমি কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে এনেছো এখানে কেউ আমার মামা কেউ আমার জ্যাঠামশাই আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন তুমি কাদের সাথে যুদ্ধ করতে এনেছো চারিদিকে তাকিয়ে অর্জুন ধনুর্বাণটা নিচে ফেলে দিলেন যে আমি যুদ্ধ করব না কারণ তুমি যাদের সঙ্গে যুদ্ধ করতে এনেছো এরা আমার আত্মীয় আর আমি যদি এদের সাথে যুদ্ধ করি আমার মহাপাপ হবে আমি যুদ্ধ করতে পারবো না কৃষ্ণ তুমি আমায় ক্ষমা করে দাও আমি যুদ্ধ করব না আমি এদেরকে মারতে পারবো না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কথাটা শ্রবণ করে অর্জুনকে বলেছিলেন অর্জুন তুমি কাদেরকে মারবে তুমি মারার অনেক আগে আমি ওদেরকে মেরে রেখেছি মানে তুমি যুদ্ধ করো কে মাস কে বাঁচবার কে মরবে সে দায়িত্ব আমার দেখার তোমার নয় তুমি 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 যুদ্ধ করো তুমি ক্ষত্রকুলে জন্ম নিয়েছো যুদ্ধ করা তোমার কাজ তাই তোমাকে যুদ্ধ করতে হবে তুমি যুদ্ধ করো অর্জুন তখন কৃষ্ণকে বলেছিলেন যে কৃষ্ণ যুদ্ধ আমি করতে পারি কিন্তু তোমাকে আমাকে একটা কথা দিতে হবে বললেন কি কথা বললেন এই কৃষ্ণ তুমি যে রূপ দিয়ে এই বিশ্বব্রহ্মাণ্ডকে সৃষ্টি স্থিতি প্রলয়কে ধরে রেখেছো কৃপা করে তোমার সেই বিশ্বরূপ যদি তুমি একবার আমাকে দেখাও তোমার সেই বিশ্বরূপ যদি তুমি আমায় একবার দেখাও কৃষ্ণ তখন অর্জুনকে বলেছিলেন যে অর্জুন আমি যদি লক্ষ লক্ষ বার সেই রূপ তোমাকে দেখার চেষ্টা করি তাহলে তুমি কখনো কোনোদিন আমার সেই রূপ তুমি দেখতে পাবে না বললেন কেন বললেন তোমার যে দুটি নয়ন আছে না ওই দুটি নয়ন দিয়ে তুমি কুরুক্ষেত্রের মাঠটাকে দেখতে পাবে কিন্তু তুমি আমার বদন দর্শন করতে পারবে না তুমি আমার বদন দর্শন করতে পারবে না কারণ তোমার যে নয়ন ওটা হচ্ছে বাহিরের নয়ন আর ওই বাহিরের নয়ন দিয়ে কখনো কোনোদিন আমার বদন দর্শন করা যায় না আমার বদন দেখতে গেলে কোন নয়নের প্রয়োজন জানো এই দুটি নয়নের মাঝখানে আর একটা নয়ন আছে যেটাকে বলা হয় দিব্য নয়ন জ্ঞান নয়ন আর সেই নয়নটা আমি যাকে দেই সেই মাত্র একমাত্র আমাকে দেখতে পারে আর আমি যদি না দেই তবে সে কখনো কোনোদিন আমাকে দেখতে পারে না তাই অর্জুন তুমি তো আমার বন্ধু আমার সখা আমি তোমাকে কৃপা করবো এসো আমি তোমার সেই নয়ন দিচ্ছি তুমি কৃপা করে আমার সেই বিশ্বরূপটা দর্শন করো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কৃপা করেছিলেন সেই নয়নটা অর্জুনকে দিয়েছিলেন অর্জুন সেই জ্ঞানের নয়ন দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ রূপটা দর্শন করেছিলেন তাহলে সে ভগবান অর্জুনকে দিয়েছিল তাই বলে তো আমাদেরকে দেবে না আমাদেরকে দেবে না কি ভগবান সে তার অর্জুনকে দিয়েছিল কিন্তু ভগবান সমস্ত জায়গায় সব কিছুর মধ্যেই আমার ভগবান আছে আসলে ওই যে বললাম তাকে দেখার চেষ্টা আমরা জীবনে কেউ কোনোদিন করি না তাই তাকে দেখতে পাই না যারা দেখার চেষ্টা করে জগতে একমাত্র তারাই তো আমার ভগবানকে দেখতে পায় গৌর হরি বল তাই শ্রীমহা সঙ্গনে আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যখন ঘুমাই আছেন ধীরে ধীরে অনেক ভক্তের সমাগম ভক্তগণ মনে মনে চিন্তা করলেন আমাদের গৌরকে তো জাগাতে হবে কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন এক ভক্ত আর এক ভক্তের কণ্ঠটা জড়িয়ে ধরে নয়নের জলে কাঁদছে কেন যে ভক্ত আজকে যেমন নিশি পেয়েছি প্রভাতে কালে গৌরীর বদন দর্শন করেছি হরিবলা বদন দেখেছি এই যে একটা নিশি এই নিশি যদি চলে যায় জীবনে কখনো কোনোদিন আমাদের ভাগ্যে কি এমন দিন আর আসবে এই দেখেন না এই তারই প্রমাণ আপনারা প্রভাতে কালে আপনাদের সংসারকে পরিত্যাগ করে এই জায়গায় আপনারা এসেছেন কিসের জন্য ভগবানের হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য আসলে কয়েক একটা বছর ধরে এই যে মহামায়া করোনা আমাদের আক্রান্ত করেছিল আমাদের ভিতরে একটা ভয় ছিল এখন আস্তে আস্তে সেটা দূরে যাচ্ছে আরও থাকবে না যদি আমরা মন প্রাণ দিয়ে সেই হরিকে স্মরণ করতে পারি এটা আমাদের একটা শিক্ষা দিয়ে গেলেন ভগবান হাজার শিক্ষা দিলেও কি আমাদের শিক্ষা হবে না তো হরি বল আজকে এই যেমন আপনারা সকালবেলা সংসারকে পরিত্যাগ করে এখানে এসে ভগবানের হরিকথা শুনছেন এই যে একটা সঙ্গ এই যে একটা ফাঁক দিয়েছেন এই ফাঁকটা মাঝে মাঝে কাজে লাগাবেন তাহলে পারমার্থিক জগতে সম্পদ তৈরি হয়ে যাবে এই যে আপনারা এসেছেন হরিকথা শুনছেন
কিন্তু বাবা সামনের বছরে তো এর মধ্যে আমরা কেউ থাকতেও পারি কেউ নাই বা থাকতে পারি। এই যে গৌরীর ভক্ত যারা বুঝতে হবে যে গৌরীর ভক্ত যারা তারা কাঁদছে কেন, এক্ষুনি যদি গৌরীকে জাগায় গৌর হরি বল বলতে বলতে চলে যাবে, কিন্তু কত সুন্দর নিশ্চয়ই আমার গৌর কত সুন্দর করে শয়নে আছে, দেখলে যেন নয়ন ভরে যায়, সেই গৌরীকে আমরা জাগাবো কি করে। তাই ঠিক তেমনি আজকে এখানে আপনারা যেমন এসেছেন, এই যে ভক্ত সঙ্গ করছেন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করছেন, এই যে একটা নিশি, এই নিশি আমাদের জীবন থেকে চলে গেলে বাজার থেকে যদি একটা কাপড় কিনে আনা হয় সেই কাপড়ের গ্যারান্টি দোকানদার দেয়, কিন্তু আমাদের জীবনের গ্যারান্টি কেউ কোনোদিন দিতে পারে না যে কে আসলে আমরা কতদিন বাঁচব। তাই এক ভক্ত আর এক ভক্তের কণ্ঠ জড়িয়ে ধরে কাঁদছে, আর আজকে আপনারাও এসেছেন, এই যে 21,600 নিঃশ্বাস যাতায়াত করছে, এই নিঃশ্বাস যে কার সাথে কখন বিশ্বাসঘাতকতা করবে আমরা তো জীবনে কেউ কখনো কোনোদিন বলতে পারি না, যে কে এই পৃথিবীর মায়া পরিত্যাগ করে আমরা চলে যাব। তাই আজকে সকালবেলা ভক্তগণ নয়ন জলে কাঁদতে কাঁদতে এক ভক্ত আর এক ভক্তের কণ্ঠটা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, ভক্ত জীবনে যদি আর কখনো কোনো দিন এমন দিন না হয়, কেননা জন্ম যখন হয়েছে তখন তো মৃত্যু অনিবার্য, জন্ম যখন হয়েছে পৃথিবীর মায়া পরিত্যাগ করে একদিন চলে যেতে হবে, তাই জীবনে যদি আর কখনো কোনো দিন আমাদের ভাগ্যে এমন দিন নাই বা আসে, তাই আজকে প্রভাতে কালে যখন এমন দিন পেয়েছি, একবার আয়াই ভক্ত সঙ্গ করি, তোর সঙ্গ সঙ্গ করি ভাগ্যে এমন দিন ওরে এমন দিন ওরে এমন দিন হয় কি না হয়, একবার আয়াই ভক্ত সঙ্গ সঙ্গ করি রে, বড় ভাগ্য গুণে এমন সঙ্গ মিলেছে রে, ওরে বড় ভাগ্যের গুণে ওরে বড় সঙ্গ সঙ্গ করি না জানি কার পাখি খাঁচা ছেড়ে বিদায় নিবে,
তোর সঙ্গ সঙ্গ করি বড় ভাগ্য গুণে সঙ্গ মিলে সেরে একবার আয়া ভক্ত সঙ্গ সঙ্গ করি রে আমার তাপিতি পরা শীতল করি একবার আয়াই ভক্ত আমার বুকে আয় রে ওরে আমার তাপিতে পড়া ওরে আমার তাপিতে পড়া শীতল করি একবার আয়াই ভক্ত সঙ্গ সঙ্গ করি এ যে কোটি জন্মের ভাগ্যের ফলে এমন সঙ্গ মেলে ওরে সঙ্গ সঙ্গ করি এ যে কোটি জন্মে ভাগ্যের ফলে এমন সঙ্গ এ যে সবার ভাগ্যে মেলে মেলে না রে ওরে এ যে কোটি জন্মে ওরে এ যে কোটি জন্মে সুকৃতির ফলে রে ভাগ্যে এমন সঙ্গ ওরে মিলে রে ভাগ্যের ফলে এমন সঙ্গ মেলে এ যে সবার ভাগ্যে মেলে না রে এ যে ভাগ্যবানের বড় ভাগ্যবানের ভাগ্যে ঘটে এ যে সবার ভাগ্যে মেলে না রে ওরে বড় ভাগ্যবান বড় ভাগ্যবান ওরে ভাগ্যে ঘটে এ যে
ওরে সব ভাগ্যবানের ভাগ্যে ঘটে, কেননা কোটি কোটি জন্মের সুকৃতির ফল না হলে কোনদিন বৈষ্ণবের চরণ ধুলি মেলে না, মেলে না। কোটি কোটি জন্মের গুরু বৈষ্ণবের কৃপা না হলে ভক্ত সঙ্গ মেলে না, মেলে না রে। তাই যে কোটি কোটি, কেননা নিমাইকে প্রশ্ন করেছিলেন যে নিমাই তুমি যাকে দেখো তার স্মরণধুলি কেন অঙ্গ মাখো, এই কথা শ্রবণ করে নিমাই একদিন ওর গুরুদেবের কাছে যে প্রশ্ন করেছিলেন যে গুরুদেব এ জগতে আমি যে ভক্তের চোখে কৃষ্ণ বলে জল দেখি আমি সেই ভক্তের চরণ ধুলে আমি আমার অঙ্গে মাখি, এতে কি আমার ব্রহ্মণর্থ নষ্ট হয়ে যায়? এ কথা শ্রবণ করে আমার গুরুদেব কি বলেছিল জানেন ব্রাহ্মণ পণ্ডিতগণ? ব্রাহ্মণ পণ্ডিতগণ নিমাইকে জিজ্ঞাসা করেছিলেন যে নিমাই তুমি জাত নেই অজাত কুজাত, তুমি যাকে দেখো তার চরণধুলি তুমি অঙ্গে মাখো, এতে কি তোমার ব্রহ্মণত্ব নষ্ট হয়ে যায় না? এ কথা শ্রবণ করে নিমাই তখন ওর গুরুদেবের কাছে যে প্রশ্ন করলেন যে গুরুদেব আমি এ জগতে যে ভক্তের চোখে কৃষ্ণ বলে জল দেখি আমি তার চরণধুলি আমার অঙ্গে মাখি, এতে কি আমার জাত নষ্ট হয়ে যায়? এ কথা শ্রবণ করে আমার গুরুদেব আমাকে কি বলেছিল জানেন ব্রাহ্মণ পণ্ডিতগণ? আমার গুরুদেব বলেছিল ওরে নিমাই রে, কোটি কোটি জন্মের গুরু বৈষ্ণবের কৃপা না হলে কৃষ্ণ বলে কোনো দিন কারো চোখে জল আসে না, ওরে জল আসে না। কোটি কোটি জন্মের সুকৃতির ফল না থাকলে কৃষ্ণ বলে কেউ কখনো কোনো দিন কাঁদিতে পারে না, ওরে নিমাই রে। কৃষ্ণ বলে যারা কাঁদে তুমি যদি সেই কৃষ্ণ বলা ভক্তের চরণ দুটি তোমার হৃদয় কোমলে জড়িয়ে ধরতে পারো, বললেন কৃষ্ণ বলে যে ভক্ত কাঁদে তুমি যদি তার চরণ দুটি তোমার হৃদয়ের মধ্যে জড়িয়ে ধরতে পারো তাহলে কি হবে জানো? তোমার কৃষ্ণ বলে প্রাণী কাঁদিবে, কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে, ওরে তোমার কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে, কৃষ্ণ বলা ভক্তের চরণ ধুলি মাখিলে কৃষ্ণ বলে তোমারই প্রাণ কাঁদিবে, ওরে কৃষ্ণ বলা ভক্তের চরণ ধুলি মাখিলে
कृष्ण बोले प्राण का दिवे तुम्हारे जन्म धन्य होए जाबे कृष्ण वाला তোমার জন্ম ধন্য হয়ে যাবে যাবে রে এই যে সঙ্গ আপনার এখানে বসে আছেন আমি এখানে দাঁড়িয়ে আছি কৃষ্ণ কথা বলছি বাবা এটা কিন্তু এক জন্মের নয় এর আগে বহু জন্মে আপনাদের সাথে আমার দেখা হয়েছে তার সেই কর্মফলে আমি হয়তো আজকে এই জায়গায় এই স্থানে দাঁড়িয়ে আছি আপনাদের চরণে শুধু আমার একটাই মিনতি আপনারা আমাকে কৃপা করবেন শুধু আমাকে নয় আমার ক্ষুদ্র সম্প্রদায়টাকে আপনারা কৃপা করবেন এমনভাবে হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে যেন সেই ভগবানের শ্রীপাদ পদ্মে পৌঁছাইতে পারি আর কিছু চাই না আমি আপনাদের জন্য প্রার্থনা করি এই যে আপনারা হরি কথা শুনছেন কৃষ্ণ কথা শুনছেন শুধু এই জন্মে নয় প্রত্যেকটা জন্মে জন্মে এমন করে যেন আপনারা হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারেন বলতে পারেন আজকে গৌর যখন ঘুমায় আছেন গৌরকে তো জাগাতে হবে এত বেলা হয়ে গেল গৌরকে আমরা জাগাবো না প্রত্যেকটা ভিতরে প্রত্যেকটা জীবের ভিতরে ভগবান বিরাজ করছেন আপনারা আমার কাছে প্রশ্ন করতে পারেন যে দিদি তুমি তো বলছো যে গৌর ঘুমাইছে আসলে কি গৌর ঘুমায় আসলে কি ভগবান ঘুমায় আমরা যদি ভগবানকে ভগবান যদি ঘুমায় তাহলে আমাদের মতো কলিজীবে দশা কি হবে আসল কথা কি জানেন আমার গৌর কখনো ঘুমায় না কিন্তু আমরা যদি আমাদের গৌর হরিকে ঘুমাই রাখি তাহলে তো গৌর ঘুমায় কেউ জাগাতে পারে কেউ জাগাতে পারে না কেউ দেখাতে পারে কেউ দেখাতে পারে না তাহলে গৌর ঘুমাই আছে কাদের ভিতরে যারা এখনো পর্যন্ত সদ্গুরু শরণ আশ্রয় করে নাই গুরু শরণ প্রান্তে যারা যায় নাই গুরু শরণ প্রান্তে না যে আপন গৌরকে জাগানোর মন্ত্রটা নিয়ে যারা নিজ নিজ গৌরকে জাগাতে পারে নাই তাদের ভিতরে গৌর ঘুমাই আছেন আর জেগে আছেন কাদের ভিতরে যারা সকাল সকাল সদ্গুরু শরণ আশ্রয় করে আপন গৌরকে জাগানোর মন্ত্রটা নিয়ে ভজনের ঘরে বসে বসে গৌর জাগো বলে যারা দিবানিশি নয়নের জলে কাঁদে